মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে সড়কেই জন্ম নেয়া শিশু ফাতেমা বড় হচ্ছেন আদর যত্নে। রাজধানীর ছোটমনি নিবাসে 1.5 বছর বয়সী ফাতেমার দিন কাটে হেসে খেলে। তবে নিজের পরিবারের কাছে কবে ফিরতে পারবে তা এখনও অনিশ্চিত। অলৌকিকভাবে জন্ম নেয়া সে ফাতেমার গল্প তুলে ধরছেন বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনির ইসলাম। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। যেন এক প্রাণবন্ত মায়াবী শিশু, তাকে কি চিনতে পারছেন? স্বাভাবিকভাবেই না চেনারই কথা, তবে অতীতের কথা মনে করলেই চেনা যাবে তাকে। ঘটনা 2022 সালের জুলাই মাসের। ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ হওয়া ফাতেমা। সে পৃথিবীর আলো দেখার আগেই যে হারিয়েছিল মা বাবা আর বড় বোনকে, তবে অলৌকিকভাবে বেঁচে যায় ফাতেমা। যদিও সে সময় হাইকোর্ট অভিভাবকদের কাছে হস্তান্তর করেছিল ফাতেমাকে, ভরণ পোষণে দেয়া হয় বেশ কিছু অনুদান, সব মিলিয়ে এখনও 10 লাখ টাকা অ্যাকাউন্টে জমা রয়েছে। বর্তমানে ফাতেমা বেড়ে উঠছে রাজধানীর আজিমপুরের ছোটমনি নিবাসে। এই সংস্থাটি সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়। মা বাবা হারিয়ে পৃথিবীতে আসা নবজাতক সে সময়ে বেশ আলোচনায় থাকলেও 1.5 বছর বয়সে ফাতেমা কেমন আছে তা জানে না অনেকেই। ছোটমনি নিবাসে শিশুটি আছে প্রাণবন্ত। এই ছোটমনি নিবাসই এখন তার নিজের জগৎ। ফাতেমা এখানে খুবই ভালো আছে। এখন তো ওর দাদাকেও ও চেনে না। দাদা আসলে ও একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে ও অন্যকে খুব একটা পছন্দ করে না, অপরিচিত মানুষকে পছন্দ করে না। সেই হিসাবে ও আমাদের যারা যাদেরকে দেখে তাদেরকে চেনে, তাদের কাছে ছুটে যায়। আপনারাও আজকে যখন শুরুতে এসছেন তখন কিন্তু ও কাছে যেতে চায়নি। তারপর বাচ্চা তো আসলে আদরটা বোঝে, কিন্তু যখন একটু আদর দিয়ে দিয়ে ডাকছেন তখন সে অনেকটাই কাছে ফিরেছে। এরকমই আর কি, হঠাৎ করে একটা অপরিচিত মানুষ দেখলে ও সেখানে যেতে চায় না। নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোর কাছে যেতে বেশ সংশয় দেখা যায় তার মধ্যে। এরই মধ্যে তার দাদা হাইকোর্টে রিট করেছেন ফাতেমাকে ফিরিয়ে নিতে। মাঝে মধ্যে দেখতে এলেও দাদার কাছে খুব একটা যেতে চায় না ফাতেমা। রাষ্ট্র তো তার দায়িত্বই নিয়েছে, তার পাশে আছে, তার সাথে আছে, সব সময় আছে, কিন্তু দাদা এখন কি উদ্দেশ্যে কেন তাকে নিতে চাচ্ছে, নিয়ে যেতে চাচ্ছে, সেটাও হয়তো আইনগতভাবেই সেই সিদ্ধান্তটা হবে যে দাদার কাছে সে যাবে বা কবে যাবে। রাখে আল্লাহ মারে কে, ফাতেমা যেন এই উক্তিরই বহিঃপ্রকাশ। ছোটমনি নিবাসে সবার ভালোবাসায় এখন বেড়ে উঠছে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই নবজাতক ফাতেমা। সৈয়দা মুনিরা ইসলাম, আরটিভি।